ব্রিটেনে যারা ভিজিটে আসছেন, বিভিন্ন দেশ থেকে বা বেড়ানোর জন্য আসছেন, তাদের জন্য নতুন একটি সতর্কবার্তা জারি করেছেন ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক। তিনি বলেছেন যে যারা ব্রিটেনে বেড়াতে আসছেন, তারা যদি কোনোভাবে এই যে ফিলিস্তিনির যে নিষিদ্ধ সংগঠন আছে তার পক্ষে অবস্থান নেন এবং সেটা নিয়ে যদি লেখালেখি করেন বা এই ধরনের কোনো কিছু প্রমাণ যদি তারা পান, তাহলে তাদেরকে ইমিডিয়েটলি ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে। এর আগে আপনারা জানেন যে এই রবার্ট জেনরিক কিন্তু আরেকটি সতর্কবার্তা দিয়েছিলেন, যারা ব্রিটেনে এই কন্ডিশনাল ভিসায় রয়েছেন, বিশেষ করে ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসায় রয়েছেন, এই ধরনের যারা কন্ডিশনাল ভিসায় রয়েছেন, কন্ডিশনাল ভিসায় থেকে কেউ যদি এই যে ফিলিস্তিনের নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান নেন অথবা এটি নিয়ে লেখালেখি করেন অথবা মিছিল মিটিংয়ে গিয়ে এমন সব শব্দ উচ্চারণ করেন যেটা আসলে ব্রিটেনের আইনের পরিপন্থী, তাহলে তাদেরকে চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে ভিসা বাতিল করে। এবং এটি করা হবে মূলত ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন, যে সে আইন লঙ্ঘনের অপরাধে। ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগের সংবাদে আমরা বলেছিলাম যে একজনকে চিহ্নিত করে তাকে তার বিরুদ্ধে বা তার বিষয়ে তদন্ত চলছে এই মুহূর্তে। এর আগে একই সংবাদে আমরা বলেছিলাম যে যেটি ব্রিটিশ গণমাধ্যম নিশ্চিত করেছে যে ফ্রান্সে ঠিক একই ধরনের কাজের জন্য তিনজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে তাদের তিনজনকে ফ্রান্স থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং ব্রিটিশ সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, যেটা রবার্ট জেনরিকের এই এই কথা থেকেই উঠে এসেছে। এছাড়া আপনারা জানেন যে ব্রিটেনে কিন্তু এই মুহূর্তে এই ইস্যুটি নিয়ে মানে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারা বিভিন্ন মিছিলে যোগ দিচ্ছেন, প্রতিটি এলাকা এলাকায় মিছিল হচ্ছে, এলাকা এলাকায় নানা ধরনের সভা হচ্ছে, এবং পাশাপাশি ব্রিটেনের রাস্তায় কিন্তু পতাকাও দেখা যাচ্ছে। এই পতাকার বিষয়েও কিন্তু সোহেলা ব্রাভারম্যান এর আগে সতর্কতা জারি করেছিলেন যে এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু পতাকা উত্তোলন হচ্ছে, বিশেষ করে পূর্ব লন্ডনের বিভিন্ন রাস্তায় গেলে ফিলিস্তিনের পতাকা যেই সাদা কালো সবুজ সেই এবং লাল মিশ্রিত যে পতাকা, সেই পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের বিভিন্ন সড়কে। এদিকে ব্রিটেনের যে অবস্থান ইসরায়েলের পক্ষে, সেটি কিন্তু তাদের অবস্থান একেবারে এখন পর্যন্ত সুদৃঢ় রয়েছে, তারা তাদের যতগুলো সাপোর্ট দেওয়া প্রয়োজন সেই সাপোর্ট তারা দিচ্ছে, এবং পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলছিলেন যে মিলিটারি সাপোর্ট দেওয়ার প্রয়োজন হলেও তিনি সেটা দিবেন, এবং এবং একই এরই পাশাপাশি তিনি ব্রিটেনের জনসাধারণ যারা তাদেরকে আহ্বান জানিয়েছেন কোনো ধরনের সংঘাতে না জড়ানোর জন্য, কারণ ব্রিটেনের ভিতরে এই বিষয়গুলো মানে এই সাবজেক্টগুলোকে নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত তিনি কোনোভাবেই টলার করবেন না, এবং এটার জন্য তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।